আসসালামু আলাইকুম, কালুদাতিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট মোবারক, তারেকে আমার জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। পৃথিবীতে কোন শাসক টিকতে পারে নাই, আগামীতে শেখ হাসিনাও টিকতে পারবে না। দেশ নেয়ক তারেক রহমানের নির্দেশে একটা আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলন বগুড়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক রিজাউল করিম দাসের নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে খুনি হাসিনাকে বিতাড়িত করে তবে ঘরে ফিরব, এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শেখ হাসিনার অপকর্মের কথা এখন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে আইনার মতো পরিষ্কার। এই জন্য আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে শেখ হাসিনার আইনা ঘরকে ভেঙে দিয়ে গণভবনকে মুক্ত করতে হবে। বন্ধুরা আমার, আজকে যদি সারা বাংলাদেশে মিথ্যা কথা বলার পুরস্কার দেওয়া হয় শেখ হাসিনা প্রথম স্থান অধিকার করবে। বন্ধুরা আমার, শেখ হাসিনা বলল বাংলাদেশের অক্সিজেন তৈরি হয়, বাংলাদেশের পেট্রোল তৈরি হয়, তার কয়েকদিন পরেই বাংলাদেশের পেট্রোল অক্সিজেনের দাম কয়েক ডবল হয়ে গেছে। বন্ধুরা আমার, সে আমরা বলতে চাই এই মিথ্যাবাদী সরকার, এই হাসিনা সরকার, এই হাইনা সরকার, এই মিডনাইট সরকার, মধ্যরাতের সরকার চাই না বিএনপি বাংলাদেশে রাজনীতি করুক, দেশ তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। শেখ হাসিনা জানে বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশে যদি সুস্থ নির্বাচন হয়, সারা বাংলাদেশে শেখ হাসিনার প্রার্থীরা নৌকার প্রার্থীরা 10টি আসনও পাবে না। বন্ধুরা, সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতে দুই হাত করে লাঠি কেটে নিয়ে রাজপথে বের হতে হবে। বন্ধুরা আমার, আন্দোলন সংগ্রামের ডাকের কথা বলছেন দেশ নায়ক, অলরেডি আন্দোলন সংগ্রামের ডাক দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমার নেতা বলেছে রেজাউল করিম বাদশাহায় দেশ নায়ক বলেছে পয়সা হবে কোন পথে, পয়সা হবে কোন পথে, আন্দোলনের ডাক দিয়েছে, কিসের আন্দোলনের ডাক দিয়েছে? এই ফাঁসির সরকার, এই জুলুমবাস সরকার, এই ভোটারবিহীন সরকার, এই কুম সরকারের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগের অনেক নেতারা আপনার টিভি পত্রিকাতে দেখেছেন তারা কি বলছে। মানুষের যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তারা ভুল ভাল বকে। আজকে এই সরকারের বয়স হয়েছে, পতনের বয়স হয়েছে, তাই এই সরকারের এমপি মন্ত্রীরা আজকে ভুল ভাল করছে। তাই এই আন্দোলনে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে এবং সাধারণ জনগণকে একত্রিত করে আগামী দিনে লড়াই সংগ্রাম করে এই সরকারের পতন ঘটাতে হবে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। মানুষের জীবনের দাম আর আপনার আমার মা বোনের সম্পদের দাম। চতুর্থ থেকে এই সরকার, এই সরকার খুনিরা ভাষণের উৎসব করছে, এই জন্য দেশ পতন গেলে, মানুষ পাঠাতে গেলে এই সরকারের পতনের কোন বিকল্প নাই। আসুন আমার ভাইয়ের রক্ত ব্যথা যেতে দিব না, শেখ হাসিনাকে প্রবল করে তারপর ইনশাল্লাহ এই আশা প্রত্যাশে ব্যক্ত করে আমি অবাক্য শেষ করছি। জোরে ধাক্কা দিলি সে। আরেক মন্ত্রী বলল পুলিশ ভাইদের মিটিং এ সব পুলিশ ভাই আমাদের, পুলিশ ভাই তো খালি আওয়ামী লীগ করে। পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে ডুবাই দিছে, বহুত বদনাম করেছে। ভাইরা আমার, যখন ঘোলার ঘটনা শুনি তখন মনে হয় যে ওই উপমন্ত্রীর কথা বোধ হয় সত্যি, কিন্তু যখন ওই বরগুনার ঘটনা মনে হয় তখন মনে হয় পুলিশ ভাইরা জিন্দাবাদ। সঠিক,
আপনার প্রজাতন্ত্রের কর্মচারী দুষ্টের দমন এবং শিষ্টের লালন আপনারা করবেন ইনশাআল্লাহ। আগামীতে রাজপথে এই হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করে খালেদা জিয়া সরকার জাতীয়তাবাদী সরকারকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। আমার নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, আমিও কিছু বক্তব্য দিয়েছি। বক্তব্য বাড়ো বড়, আমাদের সবাই নামাজে যাবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটি হল এই মাটি কার মাটি? এই মাটি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জওহরের মাটি। এই মাটি বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ দেব তারেক রহমানের মাটি। এই মাটি থেকেই সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। তাই দলমত নির্বিশেষে জনগণ ঐক্যবদ্ধ করে আন্দোলন ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকারের আহ্বান জানিয়ে আজকের সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে সাধারণ উপজেলার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।